কালিয়াগঞ্জের অত্যন্ত নজরকাড়া ওয়ার্ড 15 নম্বর যে ওয়ার্ডে অবস্থিত কালিয়াগঞ্জ পৌরসভা। আপনারা দেখছেন যে এই 15 নম্বর ওয়ার্ডে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রামনিবাস সাহা, তিনি কিন্তু অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন এই ওয়ার্ডে। কারণ বিগত দিনে তিনি মানে মানুষের পাশে থেকেছেন ও এবং তার কারণেই মানুষের ভালোবাসা কিন্তু পাচ্ছেন। বাড়ি বাড়ি তিনি যখনই যাচ্ছেন প্রচারে মানুষের আশীর্বাদ নিতে, সেটা আমরা কিন্তু প্রত্যক্ষ করছি। আমরা পেয়েছি প্রার্থীকে এখানে, তার কাছে শুনে নেব একটু। দাদা, কেমন সাড়া পাচ্ছেন মানুষের? খুব ভালো। এখন অবধি বলিনি যে আমি জিতবো, কিন্তু আজকে আমি বলতেছি 100% জিতবো। আচ্ছা, মানুষের কাছে গিয়ে কী কী বলছেন আপনি? যেটা মানুষের সুবিধা অসুবিধা, রাস্তাঘাট, ড্রেন, সব থেকে বড় সমস্যা এখন হয় দাঁড়াইছে লকডাউনের পর কর্মসংস্থান। আচ্ছা, ছোটো ছোটো কলখানা কারখানা ফ্যাক্টরি এমন হয় যদি, আচ্ছা, কিছু লোক যদি কাজ টাজ পায়, হ্যাঁ, এগুলো কিছু বিশেষ করে বাড়ি বাড়ি যখনই যাচ্ছি আমি, তো আমাকে দেখে সবার একই কথা, কাজ। দাদা, সকালবেলা কটা থেকে? কেউ বলেনি যে এখন অবধি যে আমার রাস্তা লাগবে, লাইট লাগবে, ড্রেন লাগবে, কেউ কিচ্ছু বলেনি। কাজের আমার ব্যবস্থা করে দাও, আমার ছেলের কাজের ব্যবস্থা করে দাও, হ্যাঁ, আমার ভাইয়ের কাজের ব্যবস্থা করে দাও। আচ্ছা, এইটা দাদা সকালবেলা কটার থেকে বেরিয়েছেন? 11টার সময়। আর সারাদিনে আপনার কি কর্মসূচি? আজকে 11টার সময় 1টা-1.30 অবধি করবো। আচ্ছা, তারপরে একটু কর্ণজোড়া যেতে হবে স্যাম্পলটা নিয়ে আসার জন্য। আচ্ছা, হ্যাঁ, তো মোটামুটি এখন অবধি কতগুলো বাড়ি কভার করলেন আপনি? মোটামুটি বাড়ি বাড়ি 50টা বাড়ি তো কভার হয়েছে। এখন এইভাবেই চলবে প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিনই চলছে আমাদের। আচ্ছা, প্রতিদিনই আমাদের যতজন দেখতেছেন সবাই একদম একসাথে এক পায়ে দাঁড়ায়। আচ্ছা, যে রামনিবাস সাহা, তিনি কিন্তু তা বিভিন্ন জায়গায় যে বাড়ি বাড়ি যাচ্ছেন এবং বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তাকে যেটা বলছে সাধারণ মানুষরা যে ড্রেন, রাস্তা, লাইট দরকার নেই, দরকার কাজ। আর সেই কাজ আগামী দিনে যে মানুষের যে চাহিদা মৌলিক অধিকারের মধ্যে যে পড়ে, সেই চাহিদা কিন্তু পূরণ করার ব্যাপারে অনেকটাই তিনি রামনিবাসবাবু তিনি মানুষের পাশে থাকবেন, সেটা কিন্তু সেই ভোটারদের কাছে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। এখন দেখার বিষয় আগামী 27 ফেব্রুয়ারি জনতা জনার্দন কী রায় দেয় ভোট বাক্সে, এবং তার জন্য আমরা অপেক্ষা করে থাকব। দেখুন তুমি আসো একদিন। রাজনীতির ব্যাপারটা অন্য জায়গায়, ঠিক আছে, আর রিলেশনটা অন্য জায়গায় থেকে রামকুমার আমাদের সঙ্গে একসাথে পড়তাম, খালি এটাই ভাবি আর কিছু বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ, সুমির 1 মিনিট।
এলো খুব ভালো লাগলো আমার যে আমার বাড়িতে এসেছে, আমাকে বললো, মানে এটা আমি ভাবতে পারছি না। সে প্রার্থী হিসেবে তো খুবই ভালো, আমাদের রামনিবাস দা, রামনিবাস সাহা। তো বলছি যে উনি প্রার্থী হিসেবে তো খুব ভালোই সবাই মানে ই করেছে আর কি, চুনেছে আর কি। এখন মানে সঠিক কি মনে হচ্ছে আগামী দিনে কি হবে? ভীষণ ভালো হবে আমাদের, আমাদের 15 নম্বর ওয়ার্ড গোটা কালিয়াগঞ্জ খুব ভালো হবে এবং উন্নতি হবে, এটা তো আমি জানি। আমি আগের থেকে রামনিবাস দাকে চিনি, তারপরে আমার মানে আমার বর ওখানেই থাকে, কাজ করে, তার ব্যবহার এত ভালো যে আমি খুবই খুবই ধন্য। আর খুব ভালো লাগছে যে রামনিবাস দা দাঁড়িয়েছে, আমার খুব আনন্দ হচ্ছে এবং রামনিবাস দা সত্যি জিতে যাবে বোঝা যাচ্ছে যা। আমার নাম প্রীতিকণা সরকার রজক। আপনারা অবশ্যই দেখতে থাকবেন বর্তমানের কথা, লাইক করবেন আমাদের বর্তমানের কথা পেজ ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করবেন। শুধু কিন্তু লাইক করলে চলবে না, সাবস্ক্রাইব করতে হবে সাথে। এবং আমাদের খবর কেমন লাগছে আপনারা কিন্তু আমাদের জানাবেন, কোনো দ্বিধা নয়, আপনারা কিন্তু আপনার মনের কথা জানাবেন। আমরা কিন্তু কারো দাবিদারি করি না, কিন্তু আমরা দাবিদারি করি সাধারণ মানুষের। গ্রাউন্ড জিরো থেকে কিন্তু আমরা সেই খবর তুলে নিয়ে এসে আপনাদের সামনে কিন্তু আমরা উপস্থাপন করি। কারো
বিরুদ্ধে যেতে পারে, কারো পক্ষে যেতে পারে, তাই বলে এটা নাই যাদের পক্ষে গেল তাদের তামিলেরই আমরা করছি না। অবশ্যই দেখতে থাকবেন বর্তমানের কথা, লাইক করবেন আমাদের বর্তমানের কথা পেজ ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করবেন। শুধু কিন্তু লাইক করলে চলবে না, সাবস্ক্রাইব করতে হবে সাথে। এবং আমাদের খবর কেমন লাগছে আপনারা কিন্তু আমাদের জানাবেন, কোনো দ্বিধা নয়, আপনারা কিন্তু আপনার মনের কথা জানাবেন। আমরা কিন্তু কারো দাবিদারি করি না, কিন্তু আমরা দাবিদারি করি সাধারণ মানুষের। গ্রাউন্ড জিরো থেকে কিন্তু আমরা সেই খবর তুলে নিয়ে এসে আপনাদের সামনে কিন্তু আমরা উপস্থাপন করি। কারো বিরুদ্ধে যেতে পারে, কারো পক্ষে যেতে পারে, তাই বলে এটা নাই যাদের পক্ষে গেল তাদের দাবিদারি আমরা করছি না। ডিটারজেন্ট সবুজ টগর আর আছে রকমারি সাবান, আছে ডিটারজেন্ট সবুজ টগর আর আছে রকমারি সাবান। উজ্জ্বল ঝলমলে কাঁচা চায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার, নারীর অলঙ্কারে নারীর অহংকার। শুভদিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে। ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলঙ্কার, 100% হলমার্ক গয়না। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।